উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের উদ্দেশ্যে যাত্রা করলাম। চেক ইন করে এখন এয়ারপোর্টের গেটে যাচ্ছি। আমার গেট হচ্ছে C33। সো এখান থেকে প্রায় 7 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগবে তাসখন্দ যেতে। 33 ইজ দিস রাইট ট্র্যাক। সো মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টের সি টার্মিনাল থেকে ফ্লাই করবো। 7.5 ঘন্টা ফ্লাই করে লম্বা জার্নি করে তাসখন্দে পৌঁছাবো আজ বিকেলে। কিছু হিস্টোরিক্যাল প্লেস সম্বন্ধে আপনাদেরকে অবগত করব। চলুন তাহলে ফ্লাইটে চলে যাই। প্যাসেঞ্জার বোর্ডিং করার জন্য ডাকছে, সো আমাকেও চলে যেতে হবে। Yes, here is the line. বন্ধুরা, উজবেকিস্তানে যাবার পথে আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করছি। আমি দীপ্তেশ পূর্ব তিমুরে থাকি। উজবেকিস্তান যাবার জন্য আমি পূর্ব তিমুরের রাজধানী দিল্লি থেকে প্রায় 4 ঘন্টা ফ্লাই করে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এসেছি। এরপর কুয়ালালামপুর থেকে তাসখন্দ প্রায় 7.5 ঘন্টার জার্নি। কুয়ালালামপুর থেকে তাসখন্দের রিটার্ন টিকিটের দাম প্রায় 1 লক্ষ টাকা। ঢাকা থেকে তাসখন্দের রিটার্ন টিকিটের ভাড়া পড়বে 70,000 টাকা থেকে শুরু করে প্রায় 1.5 লক্ষ টাকার মতো। ঢাকা থেকে নয়াদিল্লি হয়ে তাসখন্দে যাওয়া সহজ হয়, এতে আপনার ডাবল এন্ট্রি ইন্ডিয়ান ট্রানজিট ভিসা লাগবে। বন্ধুরা, উজবেকিস্তান সম্বন্ধে আপনাদের একটু ধারণা দেই। উজবেকিস্তান প্রজাতন্ত্র মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ। এর রাজধানী হচ্ছে তাসখন্দ। উজবেকিস্তান একটি ধর্মনিরপেক্ষ ঐক্যবদ্ধ সাংবিধানিক প্রজাতন্ত্র, আছে 12টি প্রদেশ। উজবেকিস্তান সীমান্তে 5টি স্থলবেষ্টিত দেশ রয়েছে। উত্তরে কাজাকস্তান, উত্তর পূর্বে রয়েছে কিরগিজস্তান, দক্ষিণ পূর্বে রয়েছে তাজিকিস্তান, দক্ষিণে আফগানিস্তান এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে তুর্কমেনিস্তান। উজবেকিস্তানের মোট আয়তন 4,47,400 বর্গ কিলোমিটার। 2017 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা 3,29,79,000 জন। জনসংখ্যার ঘনত্ব প্রায় প্রতি বর্গ কিলোমিটারে 71 জন। উজবেকিস্তানের প্রধান ভাষা হল উজবেক ভাষা। উজবেকিস্তানের প্রায় 3/4 লোক উজবেক ভাষায় কথা বলেন, প্রায় 14% লোক রুশ ভাষায় এবং প্রায় 4% লোক তাজিক ভাষায় কথা বলেন। এছাড়া পার্শ্ববর্তী দেশগুলো থেকে আগত অনেকগুলো ভাষা যেমন তুর্কমেন, কাজাক ও কিরগিজ ভাষা এখানে প্রচলিত রয়েছে। রুশ শাসন প্রতিষ্ঠা হওয়ার পূর্বে বর্তমান উজবেকিস্তান বুখারা আমিরাত, খিভা খানাত এবং কোকান্দ খানাতের মধ্যে বিভক্ত ছিল। 19 শতাব্দীর শেষার্ধে উজবেকিস্তান রুশ সাম্রাজ্যের অন্তর্গত হয়। এ সময় প্রচুর সংখ্যক রুশ এ অঞ্চলে বসতি স্থাপন করে। 1912 সালের হিসাব অনুযায়ী জার শাসিত উজবেকিস্তানে বসবাসকারী রুশদের সংখ্যা ছিল 2,10,306 জন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে রুশ কর্তৃপক্ষ উজবেকিস্তান সহ কেন্দ্রীয় এশিয়া থেকে সৈন্য সংগ্রহ করার প্রচেষ্টা চালালে এ অঞ্চলব্যাপী বিদ্রোহ দেখা দেয়।
1917 সালে রুশ বিপ্লবের ফলে রাশিয়ায় জারতন্ত্রের পতন ঘটে এবং রাশিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। এমত অবস্থায় রুশ সরকার উজবেকিস্তানের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। 1920 সালের মধ্যে কেন্দ্রীয় এশিয়ায় রুশ কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং কিছু প্রতিরোধ সত্ত্বেও উজবেকিস্তান সহ সমগ্র মধ্য এশিয়া সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। 1924 সালের 27 অক্টোবর উজবেকিস্তানে সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে হিটলারের নেতৃত্বাধীন জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করলে 14,33,230 জন উজবেক সৈন্য সোভিয়েত রেড আর্মির পক্ষ থেকে নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়। 2,63,005 জন উজবেক সৈন্য যুদ্ধ চলাকালে নিহত হন এবং 32,670 জন নিখোঁজ হন। 1991 সালের 31 আগস্ট সোভিয়েত ইউনিয়নের পতনকালে উজবেকিস্তান স্বাধীনতা ঘোষণা করে। 1 সেপ্টেম্বরকে উজবেকিস্তানের জাতীয় স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়। উজবেকিস্তানের রাজনীতি রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্রের কাঠামোয় সংঘটিত হয়। রাষ্ট্রপতি হলেন একাধারে রাষ্ট্রের প্রধান এবং সরকার প্রধান। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের উপর ন্যস্ত। আইন প্রণয়নের ক্ষমতা সরকার এবং দ্বিপাক্ষিক আইনসভা উভয়ের উপর ন্যস্ত। উজবেকিস্তানের 80% এলাকা সমতল মরুভূমি। দেশের পূর্বভাগে রয়েছে সুউচ্চ পর্বতমালা, যেগুলি 4,500 মিটার পর্যন্ত উঠে গেছে। উজবেকিস্তানে প্রায় ভূমিকম্প হয়। 1966 সালে এমনই এক ভূমিকম্পে রাজধানী তাসখান্দের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গিয়েছিল। বন্ধুরা, আমরা কিছুক্ষণের মধ্যেই উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে অবতরণ করব। রাষ্ট্রীয় নিরাপত্তার দিক বিবেচনা করে ইমিগ্রেশন এবং কাস্টমসের কোনো ভিডিও ধারণ করিনি। আপনাদের জন্য রয়েছে উজবেকিস্তানের ঐতিহাসিক স্থান, পুরাকীর্তি, স্থাপত্য এবং ঐতিহ্য নিয়ে অনেকগুলো ভিডিও। আশা করি প্রত্যেকটি ভিডিও আপনারা পছন্দ করবেন। আজকে এই পর্যন্তই, কথা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এ শুভকামনা থাকলো।